প্রবাসে আসলে আমাদের সাথে কি ঘটে? দেন আমি গাছে বয়ে বরাবর ঝুলিও দেন একটা সিকুন থালা টুকুট করে যদি ভাইঙ্গা পড়ি জাত গোচ্ছের দোপুস্তানের নামটা তো বুঝা জানোই। আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসতেছি। তো এই ভিডিওটা আপনার গিয়া হইতেছি যে জয়তুন গাছের আমি জয়তুন পারতেছি গাছে উইঠা। তো এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। অসুস্থ শরীরও আমার দিয়া গাছের উপরের থেকে জয়তুন পাড়ায়, ঠিক আছে? তো আপনারা আমার সাথেই থাকুন আর দেখতেই পাইবেন কিছুক্ষণ পর একটা বান্দর কীভাবে গাছে উঠে গাছ থেকে জয়তুন পাড়ে। তো কোথাও যাইবেন না, আমার সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন গাছে যাওয়া উঠার জন্য রওনা হইলাম, একটুক্ষণ পরেই আপনারা দেখতে পাইবেন কি যে একটা বান্দর গাছের উপরে উঠছে। তা আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার কারণ কিছু কারণ আছে, সেই কারণগুলোই আপনাদেরকে আমি ভিডিও শেষে বলবো। যারা আমার সাথে থাকবেন তো থাকতে পারেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন। চলে আসলাম, অনেক কষ্ট হইলো গাছে উঠতে, গাছে চলে আসলাম, এখন গাছ থেকে আমি জয়তুন পাড়ি। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশেই থাকুন। আসসালামু আলাইকুম আমার আপন ভাইয়ারা, দেখেন কতটা পরিশ্রম করি গাছের উপরে উঠা দিছে বড়ই পাড়ার জন্য। বড়ই না, এগুলো এগুলো এসে গেল জয়তুন আপনার, দেখেন পুরো জীবনটা কত কষ্টের। আপনারা অনেকে বলেন আমার যে প্রবাসে আসবেন, তো আমি আপনাদেরকে বলছি যে দেখেন আপু, যারা আপনারা আমাকে বলেন প্রবাসে আসবেন তাদের জন্যই বলতেছি। প্রবাস জীবনটা অনেক কষ্টের, অনেক কাজ করা লাগে, বাইবা চিন্তাই আসবেন, অসুস্থ হইলেও কাজ করা লাগে। দেখেন আজকে গাছের আগে আমি যখন পারতেছি ওই আমাদের পুরো বাগানের যখন পাড়া হয়ে গেছে, কিন্তু এই গাছের যখন পারে নাই চলে গেছে লোক। এখন প্রত্যেক দিন যে আমাদের বাংলাদেশে যে গরিব মানুষ যেগুলো যারা বাসায় যায় যে টাকা তুলে সেই রকমের দেশও আছে, কিন্তু এগুলো হইতেছে কি আপনার চোর পরে কি চুপি চুপি আইসা জিজ্ঞেস না করেই গাছের থেকে যে যতন পাইয়া নিয়ে যায়। তো সেই জন্য আর কি আজকে আজকে আমার ম্যাডাম আমারে বললো যে তুই পা অসুস্থ শরীর, তারপরও মনে করেন আমার দিয়া গাছের যতন পাড়াইতেছে। তো আমার দেখেন গাছটা কেমনে লড়তেছে, আর একটা সিকিম গাইলে আমি আমার বৈশা বসে যতন করতেছি। যদি গাছটা একবার মিশতাম আমার কুমুরটা বাইকে দেবে, আমার গো বললাম গো রাখি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করুন, একটা কমেন্ট করুন যে এটা বলতে পারেন যে আমি বান্দরের মতন গাছে এটা যখন করতেছি। গাছের ঢালা কারণে চিকুন যদি পয়রা যাই তাহলে বিপদ, কোমর ভেঙে দেবে। আমি যতন পারতেছি আর চিন্তা করতেছি আমাদের বাংলাদেশের মানুষ কত কি বলে প্রবাসী মেয়েদেরকে নিয়ে। হায় রে মানুষ, গো মাগো মাগো আপনাদের কাছে ভালোই লাগতেছে একটা বান্দর গাছ ওইটা কীভাবে যতন করতেছে, যতন করলে বুঝবেন না জানি, বড়াই পারতেছি বড়াই বড়াই বিদেশি বড়াই পারতেছি। আল্লাহ ওরে বাবা, ওই 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 ওই
যতদিন পারতে পারতে আমি অনেকগুলো ব্যথা পাইছি, তাই ও মা গো ও বাবা গো বলে ডাকতেছি, কিন্তু আমার মা তো নাই, বাবা আছে, থাইকাও নাই। দেখেন আমি গাছ বয়ে আবার ঝুলিও, দেখেন একটা সিকুন ঠালা পুত করে যদি ভাঙ্গা পড়ি, জাত গোচ্ছের দোপুস্তানের নামটা তো বুঝা জানোই একেবারে, বাংলাদেশ একেবারে বাংলাদেশ পাঠা দিব টিকিট সেটা কোমর বাংলে, অথচ যে তার কাম করলো আর গিয়ে যে কোমর বাঙবো এটা হ্যাঁ বুঝবো না। দেখেন এই যে ঝোলা লই আইছি গাছে, ও বাবা আমি তো খেতাম না গাছ তুলে করে দিচ্ছি দিলে, আরে বাবা গাছটা তো ফুলে ফুলে করে জল যাচ্ছে বুঝছেন নি, মানে আবার ডর করে দর করে ঠালা গেছি, দেখেন বড় মানুষ আমি গাছের ঠালা ইঙ্গা নিচু ফুটে গেছি, তাই যে দেখেন এই কয়টা যেহেতু আমি পায়রা লয়ে আসি, ততক্ষণ ধরে পড়লাম মাত্র এই কয়টা, ম্যাডাম রাগ করা পরে দেন গাছ থেকে আইসা পড়লাম নাই না। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালোই লাগছে, খুব মজা পাইছেন, তো চলেন আপনাদেরকে গাছের গোড়াটা ঘুরে ঘুরে দেখাই। আপনারা আমাদের যে এই গাছটাতে প্রায় 5-6 মন যতন ছিল সব চুরি করে লয়ে গেছে গা, দেখেন আমি কই উঠছিলাম, ওই যে ওই মগ ডালে উঠছিলাম আমি, দেন এই যে এইগুলা পারলাম, এই কয়টা আমি পারছি জয়তুন, এখন আমি সিয়ার দা জয়তুন পারতাছি, দে কয়টা পারাপারি তারপরে আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আজকের এই ভিডিওটা দেখে কে আমার ম্যাডামকে গালাগালি করেন না, বাজে কমেন্ট লিখেন না, আমি যতদিন পারি আর একা একাই বক 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 করতেই আসি করতেই আসি, আপনারা মনে কিছু নিয়েন না, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ঠিক আছে, আর এখনই আমি আর যতদিন পারম না, তো আপনাদের সাথে এখন আমি কিছু ইম্পর্টেন্ট কথা একটা প্রবাসী মেয়ের বা একটা প্রবাসী বোনদের কতটা কষ্ট আর কতটা পরিশ্রম করা লাগে প্রবাসের বাড়িতে আইসা বাংলাদেশের মানুষ তারপরেও খারাপ কথা বলে সেই সম্বন্ধ বা সেই রকম কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো, কথাগুলো অনেকটাই দরকার সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করব, প্লিজ আমার কথাগুলো আপনারা শুনেন, এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ, তো মন দিয়ে আমার কথাগুলো শুনে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি, আর এই ভিডিওটা আপনাদের কাছে এসে আপনাদেরকে দেখানো বা আপনাদের সাথে শেয়ার করার অনেকগুলো কারণ আছে যার কারণে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি। চলুন আমার সেই ইম্পর্টেন্ট কথাগুলো আপনারা শুনুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার যতন পারা দেখছেন আপনারা,
যে আমি গাছ থেকে কিভাবে যত্ন পারলাম। আসলে এই ভিডিওটা করার একটা কারণ আছে, কারণ ছাড়া আমি কোনো ভিডিও করি না। তো আমি গাছ থেকে যত্ন পারলাম, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কেন শেয়ার করার কিছু কারণ আছে, সেই কারণগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখেন, আমরা যারা প্রবাসী মেয়ে আছি, আমরা প্রবাসে আসলে আমাদের সাথে কি ঘটে, প্রবাসের বাড়িতে আসলে আমাদের সাথে কি ঘটনাগুলো ঘটে, সেইগুলোই আজকে আপনাদের সাথে আমি বলবো। আপনাদেরও জানা দরকার যে প্রবাসী মেয়েদের সাথে কি হয়। প্রথমত আমার সাথে যেগুলো ঘটছে আমি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। আমি আপনার গিয়ে প্রবাসে আসছি, আমি এই জায়গায় কী কাজ করতেছি কেন আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি প্রবাসে আসার পর থেকে অনেক মানুষ অনেক কিছু বলে, আর বিশেষ করে আমার মা যখন বাইসা ছিল তখন কে কিছু বলতে পারে নাই। এখন আমার মা মারা গেছে, এখন মনে করেন যে আমাকে যে সাপোর্ট দিবে, আমাকে আমার পাশে এসে যে দাঁড়াবে একটা ক্ষমতাবান ব্যক্তি, সেই লোকটা অনেক আগে চলে গেছে, উনি মারা গেছে, সে হলো আমার মা। তো আমি প্রবাস জীবন অনেক দিন ধরেই আমি প্রবাসে থাকি, প্রায় 6 বছরের কাছাকাছি। আমি ইউটিউব চ্যানেল কখনো খুলি নাই, তো এখন খুলছি, আমার আম্মা মারা যাওয়ার পর আমি এখন খুলছি। কারণ আমি চিন্তা করলাম যে প্রবাসে আমি থাকি, আমি কি করি, কি কাজ করি, এই কাজগুলোই হচ্ছে আমার চরিত্রের একটা সার্টিফিকেট। কারণ আমি মুখে যত যাই বলি, আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্বাস করবে না যে তুই কি করছো। আমার সাথে ঘটনা ঘটছে যে অনেকে বলতেছে কি করছো না করছো, তুই জানোস, তোর আল্লাহ জানে, আমরা কি দেখতে গেছি। তো সেই জন্যই আপনাদের সাথে টুকিটাকি ছোটোখাটো ভিডিও করে আমি শেয়ার করি যে আমি কি করতেছি না করতেছি। আর এই ভিডিওটা দেখে আপনারা কি আমার ম্যাডামকে বাজে মন্তব্য করবেন না বা গালাগালি করবেন না, কারণ তারও দোষ নাই, আমি করছি, আমার কারণে আমি করছি। কারণ আমার মা বাইচা থাকলে আমি ইউটিউব চ্যানেল খুলতাম না বা ইউটিউব চ্যানেল আমি আসতাম না, এখন আমি আসছি। এই জিনিসটা চিন্তা করে যে দেখেন, আপনাদের সাথে সেই কারণগুলো শেয়ার করি, কথা বেশি না বললাম। প্রথমত আমি একটা আনম্যারিড মেয়ে, ঠিক আছে, অনেকে বলবো যে আমি প্রবাসে আসছি, আমার সাথে খারাপ কিছু হয়েছে বা আমি খারাপ কাজ করছি, কারণ আমি একটা আনম্যারিড মেয়ে। তো এই জন্যই আর কি যে আমি ইউটিউব চ্যানেল খুলছি, আপনাদের সাথে শেয়ার করতেছি, যতটুকু পারবো শেয়ার করব। আর আমি আমার চরিত্র সার্টিফিকেট জোগাড় করতেছি আপনাদের সাথে, এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমার চরিত্র সার্টিফিকেট। কারণ অনেকে অনেক কিছুই বলে, সেই কারণে আর কি আমি এই চ্যানেলটা খুলছি। তো আপনারা সবাই যারা বুঝের মানুষ, তারা হয়তো বুঝবেন আমি কি বলতে চাইতেছি আর কি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি একটা স্টুডেন্ট ছিলাম, এখনও আছি, থাকবো, কিন্তু ভাগ্যদোষে আমি কাজের সেরি হয়েছি। আমার যারা ক্লাসমেট আছে তারা হয়তো আমার এই ভিডিওটা দেখে, তাদের কাছে খারাপ লাগে, সেই জন্যই আমাকে ফোন করে বলে যে তুই এইগুলা কি করতেছিস। আসলে আমি তাদেরকেও বলবো যে তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে খারাপ কিছু বইল না বা খারাপ কিছু ভাইবো না। হ্যাঁ, আমি একসময় তোমাদের ক্লাসমেট ছিলাম, এখন হয়তো আমার ভাগ্যদোষে আমি কাজের সেরি হয়ে গেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার ভিডিওটা দেখবা, আর যদি ভালো না লাগে তাহলে আমার ভিডিওটা তোমরা দেখো না, কিন্তু তোমরা আমার কমেন্ট করবা বা ফোন দিয়া বলবা, তখন আমার কাছে নিজের কাছে ছোট লাগে। আর এই জিনিসটা আমি চিন্তা করি, যদি আমার ইউটিউব চ্যানেল চালানোর শখই থাকতো তাহলে আমি 6 বছর আগে যখন বিদেশ আসছি তখনই খুলতে পারতাম, কিন্তু এখন খুলছি এই কারণে আমার মাটা মারা গেছে, আমার আপদ বিপদে কে আইসা পাশে দাঁড়াবে, বাঘের মতন আমারে উদ্ধার করবে। একটা ভাগ মানুষকে যখন থাবাতে নিয়ে যায় জানেনি তো কীভাবে নেয়, তো আমার মা ছিল আমার জন্য একটা ভাগ, আপদে বিপদে আমার সেই মা পাশে এসে দাঁড়াইতো, এখন সে নাই। আর সেই জন্যই আর কি
যাই হোক, আমি আপনাদের সাথে কথাগুলো বলতেছি, জানি না কার ভালো লাগতেছে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার ভিডিওটা দেখার জন্য। আপনারা কি আমাকে বাজে মন্তব্য করবেন না, বাজে গালাগালিও করবেন না, কারণ এখানে আইসা ভিডিও করার একটাই কারণ হচ্ছে যে আমি আমার চরিত্রের সার্টিফিকেট জোগাড় করতেছি। আমি এই প্রবাসের বাড়িতে আইসা কি কাজ না করছি, কখনো বাথরুম পরিষ্কার করছি, বাথরুমের পাইপ ফাইটা এসে সেই পাইপ পরিষ্কার করছি, কখনো মিন্তিগিরি কাজ করছি, কখনো কুলিগিরি কাজ করছি বা করতেছি এখনো, কিন্তু সেগুলো তার আপনারা দেখতেছেন না। আপনারা না দেখা একটা মেয়ের সম্বন্ধে বা প্রবাসী মেয়েদের সম্পর্কে খারাপ কথা বলেন। আসলে আমরা প্রবাসী যারা আছি, বাংলাদেশে যাওয়ার পর বাংলাদেশের কিছু কিছু মানুষের খারাপ কথা শোনার পর অনেক মেয়েরা কিন্তু সুসাইড করে, কিন্তু আমি ওই রকম মেয়ে না যে আমি সুসাইড করব বা কমজোরি হয়ে যাব, সেই জন্যই আমার ইউটিউব চ্যানেলটা খোলা। তো যাই হোক, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা আমার কথাগুলো, যদি বুঝতে পারেন তো আমার জন্য ভালো, আর যদি না বুঝতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা যারা আমার পাশে থাকবেন থাকতে পারেন, আর যারা বলবেন যে না তোর পাশে আমরা দাঁড়াবো না, সেটা হচ্ছে আপনাদের মনের খুশি, আমি আপনাদেরকে জোর করব না। হ্যাঁ, আপনাদেরকে জোর এইটুকুই করতে পারি আপনারা থাকেন। আর একটা কিছু বলবো, সেটা হচ্ছে আপনারা যদি আমাকে দোয়া করতে চান করতে পারেন, কিন্তু আমি আপনাদের কাছে বলবো, একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, সে যাতে পরপারে ভালো থাকে, ওপারে যাতে ভালো থাকে, আল্লাহ পাক যাতে তারা জান্নাত নসিব করে। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, কারণ আমি আমার মাকে অনেক ভালোবাসি, মাকে সবাই ভালোবাসে কিন্তু আমি অনেকটাই ভালোবাসি। জানি না বাংলাদেশে গেলে আমার সাথে কি ঘটবে, আমার মা ছাড়া আমি বাঁচতে পারবো কিনা আমি জানি না। অনেক চেষ্টা করতেছি নিজেরে বুঝ দেওয়ার, কিন্তু খোদার 30টা দিনই মায়ের জন্য কান্না করতেছি, মায়ের জন্য চোখ থেকে একটা মুরগি জবাই করলে যতটা ছটপট না করে তার চাইতেও বেশি ছটপট করতেছি। জানি না আল্লাহ পাক জানে আমার সাথে কি হবে। তো আপনাদের সাথে কথাগুলো বললাম, কার কেমন লাগছে, আর ভিডিওটা যদিও আমার ভালো লাগে তাহলে আপনারা আমাকে একটা লাইক দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটাই হচ্ছে গিয়ে আমার জন্য অনেক কিছু, কারণ আমি যদি মানুষ যুদ্ধ করতে যায় একজন আরেকজনকে যদি সাপোর্ট না করে তাহলে কি সে যুদ্ধে জয়ী হয়? তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তোবা আমি জয়ী হইতে পারবো, আমি যে যুদ্ধে নামছি হয়তোবা একদিন না একদিন আমি সফল হব। আসলে ইউটিউবে আসাটা আমার ইনকামের জন্য না, আপনাদের ভালোবাসার জন্য আর আমার নিজের চরিত্রের সার্টিফিকেট জোগাড় করার জন্য। তো আসলাম এই জায়গায়, দেখি আল্লাহ পাক আমায় কতদূর নিয়ে যায়, আমি কতদূর যাইতে পারি। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, অন্য আরেক সময় আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব, আমার জীবনে কি ঘটতেছে না ঘটতেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কে কেমন ভিডিও পছন্দ করেন সেটাও আমাকে বলবেন প্লিজ। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে, যার সাথে আমার রক্তের সম্পর্ক সেও আমার বুঝে নাই, সে আরেক আরেক প্রবাসীর সাথে আমার তুলনা করছে যে তারা এটা করতেছে তারা সেটা করতেছে। আসলে কি বুঝার মতন একজনই ছিল, তিনি হলেন আমার মা, সে মাটাও মারা গেছে, বুঝার মতন কি কে আমারে বুঝতেও চায় না। এখন আপনারাই পারেন আমারে বুঝতে, যারা হয়তো বা সৎ মন মানসিকতার মানুষ আছেন তারাই হয়তো আমার ব্যাপারটা বুঝতে পারবেন আর আমাকে বুঝতে পারবেন। তো যাই হোক আমার আপুরা ভাইয়ারা, জানি না আপনাদেরকে কতটুক বলতে পারলাম বা কতটুক বুঝাইতে পারলাম, আশা করছি আপনারা হয়তো বা আমার এই ব্যাপারটা বুঝতে পারছেন। তো আপনারা সবাই আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, আর সবসময় আমার জন্য শুভকামনা করেন যাতে আমি ভালো কিছু করতে পারি, কারণ আমি একটা আনম্যারিড মেয়ে, হয়তো বা কোনো এক সময় আমার বিয়ে বসতে হবে, আর বিয়ে বসার আমার কোনো আশা নাই, কারণ আমার মা মারা গেছে, আমি একা হয়ে গেছি, মা ছাড়া জীবনটা অনেক কষ্টের। তো আমি চাই না যে আমার বিয়ে হোক, শাদি হোক বা আমার অপলাপান হোক, দুদিন পর আমিও মারা যাব, তারাও আমার মতন অসহায় এতিম হয়ে যাবে আর মায়ের জন্য সারাদিন কান্না করবে, সেই জন্য চিন্তা ভাবনা নাই যে আমি বিয়ে করব বা বিয়ে বসবো। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, অন্য আরেক সময় আপনাদের সাথে আমার লাইফ হিস্টোরিটা বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, সবাই আমার পাশে থাকেন, আমার জন্য দোয়া করেন, আমার মায়ের জন্য দোয়া করেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।